That's good prayer. বাংলাদেশের সুনাগরিকতার প্রতিবন্ধকতা, সুনাগরিকতার সুনাগরিকতার প্রতিবন্ধকতা, প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আমাদের নিয়মিত অনলাইন ক্লাসগুলো তোমরা দেখছো এবং নিজেকে সমৃদ্ধ করছো, এটাই আমি প্রত্যাশা করি। তোমরা ভালোভাবে পড়বে এবং পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ রেজাউল করিম, কাঠিয়ার উচ্চ বিদ্যালয় ভার্চুয়াল ক্লাসরুম থেকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার নির্ধারিত পাঠে যাচ্ছি। গত ক্লাসে তোমাদেরকে আমি আলোচনা করেছিলাম সুনাগরিক কী বা কাকে বলে, সুনাগরিকের গুণাবলীগুলো কী। যারা দেশের মধ্যে বাস করে তারাই নাগরিক, কিন্তু সকল নাগরিক সুনাগরিক নয় বলেছিলাম। যাদের বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক রয়েছে তারাই হল সুনাগরিক। আজকে আলোচনা করব এই সুনাগরিক হওয়ার পথে বাধাগুলো কী কী। সুনাগরিক হওয়ার পথে বাধা হল নিলিপ্ততা। এক নম্বর হল নিলিপ্ততা। নিলিপ্ততা তারপরে দুই হল ব্যক্তিগত স্বার্থপরতা, স্বার্থপরতা। তারপরে হলো দলীয় মনোভাব, অজ্ঞতা বা নিরক্ষতা, ধর্মান্ধতা, দাম্ভিকতা, সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক অনগ্রসরতা। এগুলো হলো সুনাগরিক হওয়ার পথে বাধা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এগুলো এখন একটা একটা করে দেখব। এই নিলিপ্ততা কী? নিলিপ্ততা সুনাগরিকের গুণ নয়, এটা সুনাগরিক হওয়ার পথে বাধা সৃষ্টি করে। সুনাগরিক হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, কী করতে হবে, কখন কী করব, দ্বিধাদ্বন্দ্ব করে, সে কোনো কাজই করে না। নিলিপ্ত নাগরিক সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না দ্রুত, কী করবে, কোথায় কী করতে হবে, কী করা উচিত, ফলে সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। সাধারণভাবে আমরা জানি কাজের প্রতি উদাসীনতা, যে নির্লিপ্ত নাগরিক সে হবে কাজের প্রতি নির্লিপ্ততা এবং বিভিন্ন কাজে সে অজুহাত খুঁজে, বিভিন্ন কারণে কারণ খুঁজে। এই জন্য নিরক্ষতা, উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা, দারিদ্র, কাজে অনীহা, এই নাগরিকের মধ্যে এই জাতীয় নির্লিপ্ততা লক্ষ্য করা যায়। এর ফলে রাষ্ট্রের নাগরিক সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে সে চায় না, এমনি এমনকি নাগরিক হিসাবে নিজের দায়িত্ব কর্তব্য পালন করে না। নির্লিপ্ত নাগরিক সে নিজেই নিজের জন্য প্রস্তুত না, কোথায় কখন কী করতে হবে, সকল ক্ষেত্রে তার অনীহা দেখা দেয়। এর ফলে নির্লিপ্ত নাগরিক, এই নাগরিক দিয়ে রাষ্ট্রের কোনো উন্নতি হয় না এবং সে সুনাগরিক হিসাবে আমাদের কাছে বিবেচিত হতে পারে না। ব্যক্তি স্বার্থপরতা, সে সুনাগরিক নয়, সে নাগরিক কিন্তু সুনাগরিক নয়, সবসময় সে নিজের স্বার্থকে বড় করে দেখে, অন্যের স্বার্থে সময় ব্যয় করতে চায় না, সে সুনাগরিক নয়। নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বড় করে দেখে, এর ফলে নাগরিক সহজেই দুর্নীতি, স্বজনপ্রীতি এবং পক্ষপাত করে থাকে। এ কারণেই নির্বাচনে অনেক সময় যোগ্য লোককে বা ভোট না দিয়ে দলীয় ব্যক্তিগত স্বার্থ বিবেচনা করে ভোট দেয়। উপযুক্ত প্রার্থীকে বাদ দিয়ে নিজ আত্মীয় বা পরিচিত জনকে চাকরি দেয়।
স্বজন প্রীতি আর্থিক অনিয়ম করে, এই সব কিছুই সুনাগরিকর হওয়ার ক্ষেত্রে বাধা। এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রকে কী করে ক্ষতিগ্রস্ত করে। ব্যক্তিগত স্বার্থপর মানুষ কখনো দেশের মঙ্গল করতে বা জনগণের মঙ্গল করতে পারে না। দলীয় মনোভাব, কোনো কাজ করার আগে সে দলীয় স্বার্থ দেখে দলীয় লোককে খুঁজে, দলীয় লোকের চাইতে অনেক যোগ্য ব্যক্তি সমাজে তার দেশে রয়েছে, কিন্তু সেদিকে খেয়াল না করে দলীয় বিবেচনায় তিনি কাজ করতে পছন্দ করেন। এই দলীয় মনোভাব থাকার কারণে বিরোধী দলের প্রতি তিনি দমন পীড়ন নির্যাতন করেন, তাই তিনি সুনাগরিক হতে পারেন না। আর সুনাগরিক হওয়ার পথে বাধাই হল অজ্ঞতা এবং নিরক্ষতা, অজ্ঞতা কোনো বিষয়ে না জেনে কথা বলে, নিরক্ষর যে জ্ঞান অক্ষর জ্ঞানহীন লিখতে পড়তে পারে না, এই জাতীয় মানুষ সুনাগরিক হতে পারে না। অজ্ঞ এবং নিরক্ষর লোক না কোনো কিছু বুঝতে পারে না। দেশের প্রায় এক তৃতীয়াংশ নাগরিক নিরক্ষর, যারা লেখাপড়া জানেন তাদের অনেকেই অল্প শিক্ষিত, ফলে তারা প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাদের উপর রাষ্ট্রের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না। অতএব আমাদের বিপুল সংখ্যক নাগরিককে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হলে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং নিরক্ষরতা থেকে দেশকে মুক্ত করতে হবে। ধর্মান্ধতা, এক শ্রেণীর ধর্মান্ধ মানুষ সমাজে রাষ্ট্রের কল্যাণ সাধন করতে পারে না, শুধু দলীয় মনোভাব এবং ধর্মীয় তার গোলামির কারণে বিভিন্ন ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে। এই ধরনের পরিস্থিতি দেশের সংস্কৃতি, উন্নতি ও প্রগতিকে কী করে বিনষ্ট করে। দাম্ভিকতা, কিছু অহংকারী মানুষ আছে, তারা নিজের নৈতিক চরিত্রের তার একটা বৈশিষ্ট্য, এই ফলে ব্যক্তির চেয়ে সে বড় করে দলকে, নিজেকে সে বড় করে দেখে, নিজের মতামতের অন্যের উপর চাপিয়ে দিতে চায়। এই ধরনের মানসিকতা সুনাগরিক হওয়ার পথে বাধা স্বরূপ। সাম্প্রদায়িকতা, একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে সাম্প্রদায়িকতার মনোভাব তৈরি হয়। সংখ্যালঘুষ্ঠ লোকদের মধ্যেও এই মনোভাব তৈরি হতে পারে যদি তারা দেশের ধর্মকে অন্যান্য ধর্মের চেয়ে একমাত্র সত্য ধর্ম হিসেবে বিশ্বাস করে, নিজের ধর্মকে বড় করে অন্য ধর্মকে ছোট করে, তাদের মধ্যে এই সংঘাত দেখা দেয়। ফলে এ ধরনের মানুষ সুনাগরিক হতে পারে না। অর্থনৈতিক অনগ্রস্ততা, আমাদের দেশ গরিব, আর্থিক সচ্ছলতা সবার নেই, কিন্তু উন্নয়নশীল দেশের পথে আমরা চলেছি দ্রুত। 50% এখনও আমাদের 50%-এর কিছু কম দারিদ্রসীমার নিচে বাস করে, তাদের জীবন মানের উন্নয়ন করতে হবে, তারা যেন লিখতে পড়তে পারে, তাদের যেন খাদ্য অন্ন বস্ত্রে বাসস্থানের চিকিৎসা ব্যবস্থা হয়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সঠিকভাবে এইসব কাজগুলো না করলে আমাদের দেশ অগ্রসর হতে পারবে না। আর অনেক মানুষ আছে তারা তাদের সম্পর্কে সচেতন নয় বিধায় তারা সঠিকভাবে কাজ করে না, যা সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে অন্যতম বাধা। কখন কী করতে হবে সময় মতো সময় উপযোগী সিদ্ধান্ত নিতে না পারার কারণে তারা পিছিয়ে থাকে। এখন আমরা দেখব এই সুনাগরিকের প্রতিবন্ধকতাগুলো আমরা কীভাবে দূর করবো, এগুলো আমরা কীভাবে দূর করতে পারবো। প্রতিবন্ধকতা দূর করার উপায়, আমরা উপায় উপযুক্ত দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে সকলকে, ব্যক্তির চেয়ে দলকে বড়, ব্যক্তির চেয়ে দলকে দেশকে বড় করে ভাবতে হবে, দলীয় মনোভাব পরিত্যাগ করতে হবে, শুধু ধর্ম বর্ণ গোষ্ঠী নয় সব ধর্মের সবার সাথে সম আচরণ, সম আচরণের মনোভাব জাগ্রত করতে হবে। দাম্ভিকতা পরিহার করে সকলের জন্য কল্যাণকর মতামতের উপর গুরুত্ব প্রদান করতে হবে। এর জন্য একজন মানুষও যদি কল্যাণকর মতামত প্রদান করে, সংখ্যাগরিষ্ঠতার জোরে তার মতামতকে স্তব্ধ করা যাবে না। অর্থনৈতিক অনগ্রসরতা দূর করে সকলের সমমর্যাদাপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা সুশিক্ষা স্বশিক্ষায় শিক্ষিত নাগরিক সকল ধর্মের প্রতিকতা দূর করতে সক্ষম, আমরা যাতে সবাই সচেতন থাকি নিজের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে।
আমরা যদি নিজেরা দায়িত্ব কর্তব্য সম্বন্ধে সচেতন হই, নিজের অধিকার আদায়ের ক্ষেত্রে সচেতন হই, নিশ্চিতভাবে আমরা আমাদের সফলতা আনতে পারব। সকল নাগরিক তাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার বন্দোবস্ত করতে পারবে। একমাত্র সচেতন ব্যক্তি পারিপার্শ্বিক অবস্থায় নিজেকে খাপ খাইয়ে চলতে পারে এবং সে দেশের সাথে তাল মিলিয়ে সকল শ্রেণীর পেশার মানুষের সাথে তাল মিলিয়ে নিজেকে সমৃদ্ধ করবে। সচেতনতাই একমাত্র হাতিয়ার। তারপরে আমরা দেখব বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নাগরিকের গুরুত্ব কী। প্রিয় শিক্ষার্থীরা, যতক্ষণ পর্যন্ত একটা দেশের সকল নাগরিক সচেতন না হবে আর্থসামাজিক ক্ষেত্রে, দুর্নীতি সমাজ থেকে দূরীত না হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না ঘটবে, ততদিন পর্যন্ত আমাদের এই সমস্যা থাকবে। কাজেই আমাদের দেশকে উন্নয়নের বিশ্বের রোল মডেল হিসাবে গণ্য করা হচ্ছে। আমি আশা করব আমাদের রাষ্ট্র পরিচালনায় যারা রয়েছেন তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করবেন, শিক্ষা দীক্ষায় জাতিকে উন্নতির দিকে নিয়ে যাবেন, শিক্ষাক্ষেত্রে যেসব বৈষম্য রয়েছে তা দূর করবেন, আর্থসামাজিক উন্নয়নের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দিকে নজর দিবেন। তাহলেই আমাদের আদর্শ সমাজ গঠিত হবে, আদর্শ সমাজ আদর্শ মানুষ তৈরি করবে, সেই আদর্শ মানুষগুলো আলোকিত মানুষ হিসাবে সমাজকে দেশকে আলোকিত করবে, তাহলেই আমাদের সমাজ সুন্দর হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত। একজন ভালো দেশ গঠনে একজন ভালো নাগরিকের গুরুত্ব কী এবং তার দায়িত্ব কর্তব্য কী আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। একজন ভালো নাগরিক সমাজ পরিবার সমাজ দেশ সব কিছু দায়িত্ব কর্তব্য সে সুচারুরূপে পালন করতে পারে। আমরা ভালো নাগরিক চাই, ভালো মানুষ চাই, সেই আদর্শ ভালো নাগরিক হওয়ার জন্য তোমাদের এই পদ্ধতি ভালো করে পড়তে হবে। ভালো নাগরিক সুনাগরিক কী, সুনাগরিকের গুণাবলীগুলো কী, আর এইগুলো কীগুলো বাধা দূর করা যায়, সুনাগরিক হওয়ার ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে তা কীভাবে আমরা উত্তরণ করে ভালো নাগরিক সুনাগরিক আমরা পাব, সৃষ্টি হবে আমাদের দেশে কীভাবে সুনাগরিক সৃষ্টি হবে, প্রশাসন যন্ত্র কীভাবে আমাদের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে সেই দিকে খেয়াল রাখবে। এই সকল ক্ষেত্রে বৈষম্য দূর হবে, আমরা বৈষম্যহীন শোষণহীন সমাজ দেখতে চাই আমাদের প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আবারও তোমাদের দেখা হবে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সকলকে।